প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, বরাবরের মতো এর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বন্ধুরা, প্রিয়তমা সিনেমার শুটিং শেষ করে ও সিনেমা রিলিজের পর বিভিন্ন কারণে শাকিব খান ছুটেছেন বিভিন্ন দেশে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা একটি ভিডিও খুবই দেখেছেন, যে ভিডিওটি হচ্ছে শাকিব অপু ও শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় আমেরিকাতে একটি জায়গায় ঘুরছে এবং একটি পার্কে ঘুরছে। তো সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটি বিভিন্ন নিউজ গণমাধ্যম চ্যানেলেও দেখানো হয়েছে। তো ওখান থেকে বন্ধুরা দুবাই এয়ারপোর্ট থেকে হতে পারে বাংলাদেশ বা কোনো একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়। কিন্তু সেখানে শাকিব খানকে দেখা যায়নি। ইতিমধ্যে শোনা গেছে যে বুবলিও আমেরিকায় গিয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সম্ভব হলে সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আস্তে আস্তে আস্তে, স্লো মা, স্লো স্লো স্লো। তো মমকে একটু বাই বাই বলে দাও তো। মম বাই বাই। ওকে।